শুরুতেই আমরা যে খবরের দিকে চোখ রাখব, হাওড়া পুর বিলে সই করেননি রাজ্যপাল, টুইট করে একথা জানালেন রাজ্যপাল নিজেই। হাওড়া পুরসভা সংশোধনী বিল 2021-এ সই করেছেন রাজ্যপাল, একথা ঠিক নয়। সংবিধানের 200 নম্বর ধারা অনুযায়ী বিলটি এখনও বিবেচনাধীন, মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের। টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, তিনি বলছেন যে বিভিন্ন মিডিয়াতে তিনি জানতে পেরেছেন যে হাওড়া পুর বিলে তিনি সই করে ফেলেছেন, সই করে দিয়েছেন এমন খবর সামনে এসছে, কিন্তু এই বিষয়টি সর্বৈব সত্য নয়, তিনি এখনও পর্যন্ত এই বিলে সই করেননি, এ কথাই বলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর পাশাপাশি তিনি বলছেন যে সংবিধানের 200 নম্বর ধারা অনুযায়ী বিলটি এখনও বিবেচনাধীন, মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে এই টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে চাপে পড়ে জগদীপ ধনখড় এই সই করছেন না, এই অবস্থান নিয়েছেন তিনি, কিভাবে বলবেন বিষয়টিকে? আমরা যতদূর জানি আপনারাও জানেন, অফিসিয়াল পজিশন রাজ্যপাল জানিয়েছেন যে তিনি বেশ কিছু ইনকোয়ারি পাঠিয়েছেন যার উত্তর তিনি পাননি। স্বাভাবিকভাবে আমরা যেটা সামনে দেখেছি যে 2015-তে এই বালি পুরসভাকে সংযুক্তিকরণ করা হয়েছিল এবং 2021-এ সেইটাকে আবার উল্টে দেওয়া হচ্ছে, করেছে একই রাজ্য সরকার, একই শাসক দল। তখন তাদের একগুচ্ছ কারণ ছিল সেটাকে অন্তর্ভুক্ত করার, আবার আজকে একগুচ্ছ কারণ দেখিয়েছেন এবং জনসাধারণকে তুলে ধরেছেন তাদের দাবি বলে এই একই সরকার। এর একটা ঠিক হতে পারে, দুটোই ঠিক তো হতে পারে না। সুতরাং এই পরিস্থিতি এই সরকারই তৈরি করেছে যে বালি পুরসভার অন্তর্ভুক্তির কারণগুলো ঠিক ছিল না সেটাকে আবার বাদ দেওয়ার কারণটা ঠিক। এই বিষয়ে আমরা যা জানতে পেরেছি আপনারাও তাই জানেন, রাজ্যপাল বেশ কিছু এনকোয়ারি করেছেন যে এই প্রক্রিয়াটা কি, জনগণ চাইছে বলে দিলেই তো হলো না, সেই জনগণ চাইছে সেটা জানলেন কি করে? প্রথমে বললেন অন্তর্ভুক্তি চাই, পরে বললেন প্রিয়জন চাই, তার প্রক্রিয়াটা কি? তার তো নির্দিষ্ট প্রক্রিয়া আছে, শুধু মতামতের জোরে যে বিধানসভায় আমাদের সংখ্যা গুরুত্ব গুরু আছি আমরা পাশ করিয়ে নিলাম তাতেই তো চলে না। স্থানীয় জনগণের বক্তব্য কে জানতে পেরেছে, কে বলছে সেই কথাটা? সুতরাং রাজ্য সরকারের উচিত রাজ্যপালের সঙ্গে বসে এই বিষয়টার নিষ্পত্তি করা। এটা মিডিয়া ট্রায়াল হতে পারে না, বাইরে এনে এ ওকে সমালোচনা করবে এটা আমাদের জন্যও খারাপ, গণতন্ত্রের জন্যও খারাপ। এটা রাজ্য সরকারের দায়িত্ব, এই সব জায়গায় চাপে পড়ে উনি করছেন, দলীয় মুখপাত্র এই সব মন্তব্য থেকে তাদের দূরে থাকা দরকার এবং রাজ্যপালের সঙ্গে বসে তিনি যা জানতে চান সেইটা মিটিয়ে নেওয়া আশু প্রয়োজন সেইটা। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন। যে বিষয়টা এই মুহূর্তে একটা তর্ক তৈরি হয়েছে, একটা কার্যত তর্জা তৈরি হয়েছে, রাজ্যপাল তিনি সই করতে চাইছেন না এই হাওড়া বিলের যে সংশোধনী যে বিল সেখানে, পাশাপাশি তিনি যেটা বলছেন এটা এই বিলে এই মুহূর্তে সই করা উচিত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার সেটা বলা হচ্ছে, জনগণের কথা সেটা মানা হচ্ছে না, এই পরিস্থিতি কতদিন চলতে পারে বলে মনে হয় এবং এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হয়েছে, আপনাদের কি বক্তব্য? দেখুন, আমি প্রথম দিন থেকে এই বিষয়ে বারে বারে বিভিন্ন মিডিয়াতে বলেছি যে রাজ্য সরকার তারা যেভাবে চলছেন বা যেভাবে চালাতে চাইছেন সেটা যথার্থ সংবিধান সম্মত নয় এবং রাজ্যপালও যেভাবে চাইছেন সেটাও খুব একটা শোভন হচ্ছে না। এখন দুর্ভাগ্য হচ্ছে আমি জনগণ যেমন লোককে নির্বাচন করব তেমন শাসন পাব, আমরা এমন লোকেদের নির্বাচিত করেছি যাদের সঙ্গে আইন নীতি সংবিধান কোনো সম্পর্কই নেই, একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর সব চলে, তার পরিণতি এই হবে। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন।
আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে ওই বিষয়ে, তিনি কি বলছেন শুনবো। উনি কখন কি বলেন কখন কি করেন সেটা ওনার ব্যাপার, যদি আদৌ সই না করেও থাকেন তাহলে ওনার উচিত সইটা করে দেয়া। এখতিয়ার বহির্ভূত কাজ করে যাচ্ছেন তিনি, বিজেপির হয়ে কাজ করছেন, রাজ্যপাল পদটি আমরা সম্মান করি, সাংবিধানিক পদ, সম্মানের জায়গা, কিন্তু ব্যক্তি জগদীপ ধনখড় বিজেপির এজেন্টের মতো কাজ করে যাচ্ছেন। দিনের পর দিন যখন বিজেপি এ রাজ্যে প্রত্যাখ্যাত হচ্ছে, বিজেপির নেতারা ডুবছে, তখন তিনি বিজেপির হয়ে কি কিভাবে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করা যায় ওনার অগ্রাধিকার সেইখানে রয়েছে। ফলে উনি কি করেছেন উনি জানেন, তবে আমার মনে হয় এই জটিলতা না বাড়িয়ে ওনার উচিত এখতিয়ার বহির্ভূত কাজ এবং বিজেপির দালালিটা কম করে সইটা করে দেওয়া।